আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আমার ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিও নিয়ে এটা ছিল গতকালকের ভিডিও সন্ধ্যা থেকে আমি শুরু করে দিয়েছি আগের দিন অয়েল জারটা ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছি এখন অয়েল নিয়ে নিচ্ছি এই অয়েল জারটা হলে রান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হয় আর এখানে আমি আজকে বনরুটি বানাবো সেজন্য এক কাপ কুসুম গরম পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি আমি চাচ্ছি বনডরিটা একটু মিষ্টি মিষ্টি হবে সেজন্য চিনি দিয়েছি এবং চিনি দিয়ে নেয়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিয়েছি আর পানিটা এমন থাকবে যাতে করে একটা আঙুল চবিয়ে কিছুক্ষণ রাখা যায় এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ইস্ট আমি এই ইস্টটা ব্যবহার করেছি এই ইস্টটা অনেক ভালো অ্যাক্টিভ হয় ইস্টটা দিয়ে এভাবে নেয়ে চেয়ে ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য আর হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এখানে আমি একটা ডিম পেটিয়ে রেখে দিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা আর এখানে আমি দুই কাপ ময়দা ভালোভাবে চেলে নিব যদিও আমার তিন কাপ ময়দা লাগবে প্রথমে আমি দুই কাপ ময়দা চেলে নিচ্ছি এখন আরও এক কাপ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ চাইলে নাও দিতে পারেন তবে দিলে বনরুটিগুলো খেতে অনেক মজা হয় গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে চেলে নিব এই বনরুটি এবং পা রুটি আমি প্রায় সময় বানিয়ে থাকি আমার মেয়ে এবং হাজব্যান্ড অনেক পছন্দ করে তবে বেশ কিছুদিন থেকে বানানো হচ্ছে না জিদনি বলল বানানোর জন্য তাই বানালাম এখানে এই যে দশ মিনিট পর আসলাম আমার ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে উপরে এরকম পেনা ফেনা হয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে গুঁড়ো মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিব তবে সামান্য পরিমাণ ডিম রেখে দিয়েছি এটা আমার পরে কাজে লাগবে এখন একটা চামচ দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি একটু পরিমাণ গুঁড়ো মিশ্রণ রেখে দিয়েছি পরে দেখলাম যে না একদম মাপ মতো এক কাপ পানির জন্য তিন কাপ ময়দা একদম পারফেক্ট হয়েছে এই যে আমার সাথে যেদিনেও ছিল ও একটু নিয়ে ছেড়ে দিচ্ছে যে ও করবে বলতেছে তো আমিও দিলাম এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে এভাবে ডো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে কিছুটা হাতের সাথে লেগে আসবে তাই কিছু ময়দা ছিটিয়ে ভালোভাবে দশ মিনিটের মতো মথে নিতে হবে এখানে যত ভালোভাবে মতা হবে বনরুটিটা তত সফট হবে আর এই যে এখন রেডি হয়ে গিয়েছে আমি একটা স্টিলের বাটিতে সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে আমি ডোটা রেখে দিয়েছি উপর থেকে আরও একটু তেল দিয়ে আমি ভালোভাবে চারপাশে তেল ছড়িয়ে রেখে দিব উপরে যাতে কোনোভাবে ড্রাই না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এভাবে ডাকনা দিয়ে রেখে দিয়েছি আমি তিরিশ মিনিটের জন্য তবে তিরিশ মিনিট লাগেনি বিশ মিনিট পর আমি এসে দেখলাম ডোটা এরকম ফুলে তিন গুণ হয়ে গিয়েছে এখন আর বেশি মথার প্রয়োজন নেই হালকাভাবে ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে তারপর ইচ্ছা মতো সাইজ করে এগুলাকে বন রুটির সেবে নিয়ে আসতে হবে আমি কোনো রেসিপি শেয়ার করছি না বা কাউকে শেখাচ্ছি না আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি প্রতিনিয়ত যা রান্না করি সেটাই শেয়ার করি এই যে আজকে যেমন বনরুটি বানাচ্ছি সেটাও শেয়ার করছি অনেকে আরও ভালোভাবে পারেন আমি জানি আমার আপুরা কিন্তু যারা একদম নতুন গৃহিণী আছেন এখনও পারেন না আশা করি তাদের একটু হলেও কাজে লাগবে এখন আমি এরকমভাবে গোল করে শেপ দিয়েছি আর যে পাতিলে বসাবো আমি যেহেতু চুলাই তৈরি করব। তাই বড়ো সাইজের একটা নন স্টিকের পাতিল নিয়েছি আর এভাবে গোল গোল শেপ করে প্রতিটা আমি পাতিলে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওভেনেও দিতে পারেন যাদের ওভেন আছে হাতের কাছে আমি যেহেতু চুলাই করব তাই এরকম পাতিলে নিয়েছি আর এই যে আমার এখানে সবগুলো হয়ে গিয়েছে যদিও এগুলো আবারও ফুলে দ্বিগুণ হয়ে যাবে একটার সাথে একটা লেগে যাবে নিজেরাই তো খাবো কোনো সমস্যা নেই উপরে আবারও তেল ব্রাশ করে আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি এই তো বিশ মিনিট পর ফিরে আসলাম এগুলো আবার ফুলে দ্বিগুণ হয়েছে এখন যে সামান্য পরিমাণ ডিম পেটানো রেখে দিয়েছি সেটা আমি উপর থেকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এতে করে বন্ডুটির কালার খুব সুন্দর হবে আর আমি উপর থেকে কিছুটা তিল দিয়ে দিচ্ছি তিল আমার কাছে ব্যবহার করলে খুবই ভালো লাগে তিলের ফ্লেভারটা এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এখন ডাকনা দিয়ে রেখে দিয়েছি আর চুলায় একটা তাওয়া বসিয়ে আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট পর পাতিলটা বসিয়ে আমি আরও পাঁচ মিনিট হাই হিটে রান্না করে একদম তিরিশ মিনিট লো আসে রেখে দিয়েছি আর তিরিশ মিনিট পর এখন ফিরে আসলাম আমি চেক করে নিচ্ছি আমার বনরুটিগুলো অলরেডি হয়ে গিয়েছে তবে উপরে একটু কালার আসলে ভালো লাগবে সেজন্য আমি উলটিয়ে দিয়ে আরও তিন মিনিট চুলায় রেখে দিব। তিন মিনিট পর ফিরে আসছি দেখুন উপরেও সেম কালার চলে আসছে আর এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই বনডটিগুলো তিন থেকে চার দিন কিন্তু ভালো থাকে আর ফ্রিজে রেখে দিলে নর্মালে অনেক দিন ভালো থাকবে এভাবে রাতের বেলা বানিয়ে রেখে দিয়েছি পরের দিন সকালে আমরা খাবো আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি প্রথমেই টেবিলটা ক্লিন করে নিয়েছি আমাদের নাস্তা করা শেষ হয়ে গিয়েছে তবে জিতনি শরীরটা একটু খারাপ ছিল সেজন্য স্কুলে যেতে পারেনি বেশ কিছুদিন থেকে ডাইনিং টেবিলটা একই লোকে দেখছি তাই ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিব সেজন্য ক্লিনজার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এখন এই ম্যাটগুলো দিব সেজন্য এইগুলো নিয়েছি আর জিতনি শরীর এখন একটু ভালো ও আমার পাশে বসেই লেখাপড়া করছে এই তো ডাইনিং টেবিলটা আমি রেডি করে নিয়েছি একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে নাস্তা খাওয়ার পরে গোছ গাছের এই কাজগুলো করে নিয়েছি এখন আমি আর জিদনি চা খেয়ে নেবো যেহেতু বাসায় বনরুটি আছে জিদনি বলল দুধ চা দিয়ে বনরুটি খাবে সেজন্য দুধ চা করে নিলাম আর আমরা মা মেয়ে এখন চা দিয়ে বনরুটি খেয়ে নিচ্ছি এই বনরুটিটা এমনি খেতেও অনেক মজা যেহেতু গুঁড়ো দুধ আর চিনি দেওয়া হয়েছে তবে চা দিয়ে খেতে আরও অনেক বেশি মজা হয় চাইলে এমনিও খাওয়া যায় অনেক সফট এটা যেহেতু পরের দিন ছিল পরের দিনও বন্ডটি একদম সমান ছিল একটুও সফট কমেনি এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এখন আমি ডাইনিং টেবিলটা আবার গুছিয়ে নিচ্ছি যে প্লেট বাটি বা কাপ পিরিজগুলো হয়েছে সেগুলো আমি ওয়াশ করে নিব। আসলে সকাল থেকে রাত কিভাবে হয় বুঝতেই পারি না যদিও চাকরি করি না তারপরেও কিভাবে সময় চলে যায় একদমই টের পাই না একটার পর একটা কাজ লেগেই থাকে আপনাদের সবার কি এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা এখনও আমার ভিডিওটার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অনুরোধ করব প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে কোথায় কোন অংশে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন এখন চলে আসলাম রান্নার প্রস্তুতির জন্য এখানে কিছু মাছ ভিজিয়ে দিয়েছি তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি বেগুন আলু দিয়ে রান্না করব আর আজকে একটু ভর্তা করব সেজন্য আমি মরিচ ভেজে নিচ্ছি সাথে কিছু বরবুটি ভেজে নিয়েছি আর পেঁয়াজও ভেজে নিচ্ছি যেহেতু টাঁকি মাছের বর্তা করব এটা একটু পুড়ে বর্তা করলে অনেক মজা হয় তাই আমি একটা কাঠিতে নিয়ে এখন আগুনে পুড়ে এটাকে একদম সেদ্ধ করার মতো করে নিব এভাবে করলে বর্তাটা অনেক বেশি মজা হয় যেটা আমরা তেলে বেজে করি সেই বর্তা থেকেও খুব সুন্দর একটা গ্রান হয় পাশের চুলায় আমি মাছ আর বেগুনটা বসিয়ে দিয়েছি আজকে এটাই হবে আমাদের সিম্পল খাবার দাবার মাছটা ভালোভাবে পুড়িয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এর যে বড় বড় কাটাগুলো আছে সেগুলো আমি পেলে দিব আমি যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি আপনাদেরকে অনুরোধ করব যারা এখনও এরকম বর্তা খাননি একবার হলেও ট্রাই করবেন অনেক মজা হয় খুব সুন্দর গ্রান হয় আর এখন আমি বর্তাটা বেটে নিচ্ছি তাই প্রথমে কাটা ছাড়িয়ে মাছগুলো আমি বেটে নিব তারপরে যে ভেজে রেখেছি বরবুটি পেঁয়াজ এবং কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে সেটা ভালোভাবে পাটায় বেটে নিচ্ছি এই তো এখন বর্তাটা বাটা হয়ে গিয়েছে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে বাটিতে তুলে নিব আর এই বর্তার কারণে কিন্তু আজকে সবাই ভাত খেয়েছি দ্বিগুণ পরিমাণ আমি সব কিছু রেডি করছি এরই পাকে জিদনি গোসল করে নামাজ পড়ে কোরআন শরীফ পরে নিচ্ছে আর এই যে ওর এই টেবিলটা অনেক কাজে এসেছে যেহেতু স্কুলে যায়নি একটু বেশি করে কোরআন শরীফ পরে নিচ্ছিল এখন আমরা খাবার দাবার খেয়ে নিচ্ছি আজকে মজার খাবার খেতে খেতে এখনই বিদায় নিব আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম